ষোলতম দিনে যে উগমটা আসছে মিলিত হয়েছে কবে আঠারোতম দিনে, সেক্ষেত্রেও বাস্তব হইতে পারে যদি দশ থেকে আঠারো এই দিনে যে কোনো দিনে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি আছে। তারপরে হ্যাঁ আঠারোর পরে যদি তার মাসিক আঠাশ দিন পর পর রেগুলার থাকে তাহলে যে হিসাবে সে আঠাশ তারিখ আক্রমণ করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জন্য যারা বাচ্চা নিতে চায় দশ থেকে আঠারোতম দিনে একদিন পর পর মিলিত হওয়ার কথা বলতে যাতে ইয়ে না হয়, মিসিং না হয়, ওবাম অথবা ইসবাম এসে মারা না যায়, একদিন পর পর চব্বিশ ঘন্টা ভালো মতোই বেঁচে থাকে। ঠিক আছে স্যার, ইসলাম যদি দুদিন বেঁচে থাকে তাহলে হচ্ছে পরীক্ষা করে লাভ এটা কখন তো বলে না যে স্পার্ম বেশি রয়েছে, স্পার্ম পাওয়া গেছে সেটা বলে মরাটা। আমাদের শরীরের মধ্যে যেসব স্পার্ম আছে গত ক্লাসে বলছিলাম যারা আট দিন দশ দিন ধরে জিন্সের প্যান্ট পরে থাকে তাদের স্পার্ম মরা উঠে যায়, স্পার্ম থাকবে লক্ষ লক্ষ কিন্তু মরা অথবা দুর্বল। ঠিক আছে, দর্শনের পাঁচ দিন দশ দিন এক মাস পরে করলে ওখানে বলে স্পার্মের স্টেইন পাওয়া যায় ওখানকার তাজা তার পাই না, সারা জীবন পাবে না, ওইটা তো নষ্ট হয়ে যাবে, এক সময়টাও নষ্ট হয়ে যাবে। মানুষ মারা গেলে তো তিন দিন থেকে পচা শুরু করে আর ওইটা তো থাকবে না, ওইটা কি স্যার তিন মাসের বেশি স্প্রে করে তিন মাসের বেশি থাকে না কি ওই না না এমনি যে ভেজাইনার যে স্ট্রাকচার সেগুলোই তো ঠিক মতো থাকে না। ফরেন্সিক মেডিসিনের যেসব রিপোর্ট অনেক কিছু বিশ্লেষণ করে তৈরি না এটা পাওয়ার কথা না, এগুলো আশেপাশে আছে। হ্যাঁ এগুলো বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে ওগুলো রিপোর্ট দেয় আর বাংলাদেশের ক্ষেত্রে তো আরো টোটাল প্রায় টাকা পয়সা রাজনৈতিক বিষয়। দশ থেকে আঠারো ঠিক আছে, কিভাবে বাচ্চাটা হয় এটা আপনি অনেকে হয়তো শখের বসে ইউটিউবে দেখছেন। ঠিক আছে, ইউটিউবে দেখছেন যখন পুরুষ মহিলা মিলিত হয় এই এখানে স্পার্মটা ছেড়ে দেয় ভ্যাজাইনার মধ্যে। ঠিক আছে, এখানে থেকে ক্যাভিটার কিছু রিয়াকশন মানে অ্যাট্রাকশন টান থাকে, এই স্পার্মগুলো সেই টানের ভিতরে ঢুকে যাবে, ঢুকে এই টিউবের মধ্যে ঢুকে ঢুকে এই সঙ্গে যে কোনো একটা স্পার্ম মিলিত হবে। স্পার্ম বলছিলাম গতদিন কোটি কোটি হিসাবে, তাই না, তার লক্ষ লক্ষ হিসাবে কয়েক লক্ষ যায় কিন্তু একটা মিলিত হবে বাকিগুলো মারা যায়। ঠিক আছে, এরপরে এটা গড়াইতে গড়াইতে এসে এটা তো ভিতরে ফাঁকা, সামনে একটা ওয়ার পিছনে একটা এরকম না, ভিতরে ফাঁকা সাধারণত পিছনের ওয়ালটার মধ্যে লেগে যায়, লেগে আস্তে আস্তে বড় পিছনের ওয়াল এবং উপরের দিকে লেগে থাকাটা স্বাভাবিক। আপনারা অনেক সময় আল্ট্রাসাউন্ডে দেখবেন যে ওরা লেগছে সার্ভিক্সের কাছাকাছি, অ্যান্টেরিয়র ওয়াল এবং সার্ভিক্সের কাছাকাছি, তাইলে কী হবে এটা যখন বাচ্চা বড় হবে সার্ভিক্সটা খুলে যাবে না, খুলে দিকে অনেকে পড়ে যায় অথবা ব্লিডিং শুরু হয়। আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো যাদের প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড করে এগুলো রিপোর্ট করবে, এখন বুঝতে পারবে না, এখন পড়া থাকছে না, এখন রিপোর্টগুলো দেখলে বুঝবে দেখে দেখবে। ঠিক আছে, নিচের দিকে হওয়া অথবা কাছাকাছি হওয়া এগুলো একটু ডেঞ্জারাস বা বিপদের মধ্যে থাকে। এখন
মাসিকের বিষয়টা আবার আসি। মাসিকের বিষয়টা হচ্ছে কারণ মাসে তিন বারো হয়, দুই বারো হয়, আবার দুই মাস চার মাস পরে একবার। ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেম পড়ানো ছিল, এন্ডোক্রাইন পড়ায়। এন্ডোক্রাইন মানে হচ্ছে হরমোনাল সিস্টেম, শরীরের ভিতর টোটাল হরমোনটা কিভাবে কাজ করে। এরকম একটা হরমোন আছে এলএইচ হরমোন, লিউটিনাইজিং হরমোন। ঠিক আছে, এই হরমোনে মাসিক যখন হয় তখন দশ গুণ বৃদ্ধি হয়, তখন তার মাসিকটা হয়। কোনো কারণে তার হরমোনের সমস্যা মাসিক হবে, কোনো কারণে হরমোন তার বৃদ্ধি অনেক বেশি, মাসিক দুই চারবার হতে পারে। তার মানে হচ্ছে মাসিক কম বেশি হওয়াটা তার হরমোনাল ইম্বালেন্স, শরীরের ভিতর হরমোন কম হয়ে গেছে অথবা বেশি হয়েছে, তখন আমরা হরমোন পরীক্ষা করি, ব্যালেন্স করি যে কম হলে বাইরে থেকে ট্যাবলেট দেওয়া হয়, সেই রকম মানুষ ওষুধ দেওয়া হয়। এই যে ওভামটা এই কয়েকদিন অপেক্ষা করলো, অপেক্ষা করে কোনো স্পার্ম পেল না, তারপরে আস্তে আস্তে মারা যাবে, মারা যায় আঠাশতম দিন পর্যন্ত, একবারে ওর আর কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, এখন এগুলো তো বের করে দিতে হবে। ঠিক আছে, এই সময় কিছু ব্লাডও এখানে আসে, এগুলোর খাওয়া দাওয়া বিভিন্ন বিষয় আছে। তারপরে এটা যদি জায়গোট তৈরি করতো, এখানে ভিতরে একটা বিছানা তৈরি করে যেখানে সে লেগে থাকতো, এগুলো সব তৈরি হয়ে যায় প্রতি মাসে। যখন স্পন পায় না তখন ওইগুলো সব ফেড আউট পায় যায়, ওয়াশ আউট হয়ে যায়। সেই ওয়াশ আউটটাই হচ্ছে মাসিক, মাসিকের রাস্তায় যে চার্জ যায়, যেগুলো সব বিছানা ওয়ার্ম টমে এগুলো সব হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এক থেকে সাত দিনের মধ্যে। আর মাসিক কম বেশি হয় হচ্ছে কিসের জন্য, হরমোনাল ইম্বালেন্স। তাহলে মাসিক আর বাচ্চা ধারণ এই বিষয়টা ক্লিয়ার আছে, এবং কখন সেফ কখন আনছে এটা যদি রেগুলার থাকে সেক্ষেত্রে। এখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা আপনাদের কিছু জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, বিয়ে করার পরে অনেকে দুই বছর চার বছর পাঁচ বছর এক বছর বাচ্চা নিতে চায়, তাহলে নিউলি ম্যারিড নতুন বিয়ে করছে। আবার যাদের বাচ্চা আছে দুইটা চারটা, তারা আর বাচ্চা নিতে চাচ্ছে, তারা কি করবে জন্ম নিয়ন্ত্রণে। ঠিক আছে, আমাদের দেশে বিশেষ করে গরিব মানুষগুলো বেশিরভাগই পিল খায়। ঠিক আছে, এটার দাম অনেক কম, আর বেশিরভাগ জায়গায় সরকার বা বিভিন্ন এনজিওগুলো এগুলো ফিরে দেয়, যার কারণে এই পিলগুলো কিন্তু হরমোনাল ট্যাবলেট। আগে বলছি হরমোন এগুলো ব্যালেন্স করে, এগুলো কি ট্যাবলেট, হরমোনাল ট্যাবলেট, হরমোন দিয়ে তৈরি করা। এই পিল খেলে কি হবে, মাসিকটা হবে, মানে যে এটা বাড়তে দেয় না, যে লেজটা বাড়তে দেয় না, তখন তাদের মাসিকটা হবে। ঠিক আছে, এই হরমোন ইমব্যালেন্সের কারণে তখন একটা ইমব্যালেন্স হয়ে গেল, শরীরের যে নর্মাল থাকা দরকার সেটা ইমব্যালেন্স হয়ে গেল না, এটার কারণে মাথা ঘোরায়, কারো বমি হয়, বিশেষ করে শরীর মোটা হয়, গিরা অঞ্চলে এটা কমন যে বের করে মোটা হয়। এটা কি বিয়ের জন্য মোটা হয়েছে নাকি হরমোনের জন্য, হরমোনাল ইমব্যালেন্স। তাইলে নিউলি ম্যারিড বিশেষ করে যাদের ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্সটা করতে না দেওয়াটাই বেটার, কারণ পরবর্তীতে আবার বাচ্চা হওয়ার জন্য সমস্যা। যদিও আমরা যেটা বললি যে ট্যাবলেট বাদ দিলে ওটা আস্তে আস্তে আবার ব্যালেন্সে চলে আসে। নিউলি ম্যারিডের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস অ্যাডভাইস করি, একটা হচ্ছে কনডম, যদি কনডমটা ইউজ করে কোন সময়, এই যে যখন বাচ্চা হওয়ার সম্ভাবনা, বাকি সময় কনডম ছাড়াও ইউজ করবে। আরেকটা আছে হচ্ছে
পাঁচ বছরের শু যদি পাঁচ বছর ধরে বাচ্চা নেয় নিউলি ম্যারিড পাঁচ বছর নেই বলে এটা আমরা কখনো অ্যাডভাইস করি না তিন মাসের শুটা নিতে পারে তিন মাসের শুটা নিলে সে অফ করে দিলে আবার তিন মাস পরে নর্মাল হয়ে যায় সাধারণত তাইলে কনডম এবং তিন মাসের শু এটা যারা নতুন বিয়ে করছে তাদের জন্য ভালো কিন্তু পিল ট্যাবলেটটা কারণ ওই শরীর মোটা হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে সেটা হচ্ছে যে পরবর্তী বাচ্চা হওয়ার জন্য ঠিক আছে আর যাদের ফ্যামিলি কমপ্লিট তাদের ক্ষেত্রে পাঁচ বছরে শুয়ে আসে সেটা নিতে পারে তার পাঁচ বছর সেফ থাকে আর মানে প্রতি মাসে বা তিন মাস পর পর যাওয়া পিল খাওয়া এই ঝামেলাগুলো থাকে না কারণ পিলেরটা আপনারা জানেন একদিন বাদ দুই দিন বাদ দিলে কিন্তু সেটা আর কাজ করে না একদিন মনে করলে না খাইলে পরের দিন দুইটা খাইতে পারে কিন্তু দুই দিন মিস করলে তার কিন্তু ওর মাসে আবার সম্ভাবনা থাকে বাচ্চা রেগুলার ট্যাবলেটটা ওটা কিন্তু কঠিন মাসিক হয় না মানে ওবামটা ম্যাচিউরড হয় ওবামগুলো ম্যাচিউরড হয় মানে এগুলো সব কিছুই হরমোনাল ইয়েতে হয় মানে ইনফ্লুয়েন্সে হয় আর মানে ওবাম বড় হবে আসবে কয়েকটা এলো হরমোন আছে এখানে আছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এলএইচ এবং এফএসএইচ প্রোল্যাকটিন পাঁচটা হরমোন আছে পাঁচটা হরমোন কিন্তু পাঁচ রকম কাজ করে ঠিক আছে এগুলো ইমব্যালেন্স করে দেয় আমাদের যে তিন তিন ফেলিও সরজন মাইক্রোট্রেডিশন ইমব্যালেন্স হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমরা এই রকম রোগী পাইছি যে যে দুই পাশে বললাম না কেটে যায় তারপরও বাচ্চা বলে আল্লাহ চাইলে কি হয় না এই কেটে যে দিছে না বেঁধে দিছে এটা এর সাথে মুখ জোড়া লেগে এখান থেকে আবার আল্লাহ এক্সেপশনাল কিছু থাকবে কিন্তু নর্মালি আমরা যেটা করি মেডিকেল সায়েন্স যেটা তৈরি করছে সেটাই বোঝানো চেষ্টা ঠিক আছে অ্যানাটমিটা কিন্তু খুব সহজ একবারে নর্মাল এখান থেকে আমরা একটা ছবি আসছিলাম লেবিয়া মেজরার লেবিয়া মাইনরার তারপর আসছে ভ্যাজাইনা সার্ভিক্স ইউটেরাস ফেলোপিয়ান টিউব ওভারি ঠিক আছে গতদিন আমরা একটা ইয়ে বলছিলাম পেনিসের সাইজের কথা এই যে ভ্যাজাইনাটা দেখছেন না বলছি না এটার সাইজ কতটুকু বাইরে থেকে ভ্যাজাইনা এই যে ইউটেরাস পর্যন্ত সার্ভিক্স পর্যন্ত এটা সাইজটা বলছি না 8 থেকে 10 সেন্টিমিটার বলছিলাম না 8 থেকে 10 সেন্টিমিটার সেজন্য বলছিলাম যে পুরুষদের প্যানিস যদি 10 সেন্টিমিটার অর্থাৎ 4 ইঞ্চি হয় তাতে কিন্তু এ পর্যন্ত চলে আসে কিন্তু বেশিরভাগ পুরুষ অক্ষম অথবা দুর্বল ভাবে কেন ওই যে মানসিক ভাবে অ্যাংজাইটি সাইজ অনেক বড় হইতে হবে এটা কিন্তু বিষয় না এটা ম্যাক্সিমামে কিন্তু নর্মালই থাকে এটা নিয়ে টেনশনের নাই টেনশন করে আরো ঠিক আছে যদি ভেদানা সাইজ হচ্ছে 8 থেকে 10 সেন্টিমিটার এই ছোট জিনিসে এই যে ওয়াল আছে না এখান থেকে বিভিন্ন সিচুয়েশন আছে যদি কোনো মহিলার মাল্টিপল পার্টনার থাকে সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে মাল্টিপল পার্টনার একাধিক ঠিক আছে সার্ভিক্সের ক্যান্সার কমনটি অনেক মহিলাদের কিন্তু সার্ভিক্সের ক্যান্সার হয় আপনি যদি ক্যান্সার হসপিটালে অথবা অ্যাডভান্স হসপিটালে যেগুলো সরকারি মানে না পারতে যায় না মহিলাদের তো নিজেদের সমস্যাগুলো বলতে সংকোচ আবার আমাদের দেশে স্ক্রিনিং সিস্টেম নাই বাইরের দেশে কিন্তু এই যে সার্ভিসে পরীক্ষা করা হয় 6 মাস 1 বছর পর পরে দেখে যে তার নর্মালিটি আছে কিনা মানে ক্যান্সার সিল তৈরি হচ্ছে কিনা ঠিক
পরীক্ষাটা নরমালি করা হয়, কারণ এই ক্যান্সার হয়ে গেলে তো কেটে ফেলতে হবে টোটাল দ্বারা, এটাই কেটে এই কিছু ভাইরাস থাকে, কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো আস্তে আস্তে তৈরি করে মাসিক। এই প্রথম পর্যায়ে সবাই যে লিউকোরিয়া অর্থাৎ সাদা সিরাপ যায় এটা বলে ওষুধ পানি খেয়ে সব দেওয়া হয়, কিন্তু এটা ক্যান্সার হয়েছে কি না এই পরীক্ষাটা তো কেউ করে। মধ্যে কোন প্রশ্ন থাকলে বলতে পারেন, যে জায়গায় বোঝে নাই বা আগে থেকে কোন কনফিউশন আছে এ ধরনের কোন। অনেক সময় এই ভেতর থেকেও আসতে পারে, ওয়াল থেকেও তৈরি হতে পারে, ঠিক আছে। এগুলো কোনো কিছু যদি কমপ্লেন করে রোগী এটাকে ছোট ভাবে নেওয়া যাবে না, কারণ এটা ক্যান্সার থেকেও হতে পারে, ঠিক আছে। হয়তো পাঁচ দিন সাত দিন ওষুধ খাইলো, তারপরও অনেকে কমপ্লেন দেখবে এক মাস দুই মাস ছ মাসে এক বছর ধরেও, তাদের ক্ষেত্রে কোনো হসপিটালে পাঠায় গাইনি ম্যাডাম দেখায় পরীক্ষা নিরীক্ষা করায়। অনেকে ওষুধ খাচ্ছেও না, আপনি ওষুধ দিয়ে মানে ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছে। আপনারা যেগুলো শিখতেছেন আর যারা না শিখে দেখে দেখে শিখছে ফার্মেসি, তাদের তো কিছু ডিফারেন্স থাকতে হবে, আপনাদের তো বুঝতে পারতেছেন কি সমস্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যানাটমিটা কয়টা শব্দ আমরা পাইলাম, লেবিয়া মেজোরা মাইনোরা ভ্যাজাইনা সার্ভিক্স ইউটেরাস ফেলোপিয়ান টিউব ওভার, মনে থাকবে? কারণ হচ্ছে যে অ্যানাটমি না মনে থাকলে না বুঝলে আর বাকিগুলো সবই বেকার, কোন জায়গায় সমস্যাটা হচ্ছে এটা বলবে। আর এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কারণে ফ্যামিলি হইতে পারে এবং আপনাদের কাছে রোগী আসতে পারে, এই জিনিসটা মনে রাখবেন। শুধু এটার ক্ষেত্রে না, আপনার রিপ্রোডাক্টিভ এজে কোনো মহিলা আপনার কাছে কোনো কমপ্লেন নিয়ে আসবে, ঠান্ডা কাশি জ্বর তারপরে হচ্ছে পাতলা পায়খানা যে সমস্যা নিয়ে আসুক, তারা যে পেটের মধ্যে বাচ্চা আছে এটা বলে না অনেক সময়, আপনি এমন একটা ওষুধ দিচ্ছেন বাচ্চা নষ্ট হয়েছে। রিপ্রোডাক্টিভ এজের কোনো রোগী আসলে আপনারা কৌশলে বা বোঝার চেষ্টা করবেন যে তার পেটে বাচ্চা আছে। লাস্ট কিছুদিন আগে আমার কাছে একটা একটা রোগী আসছে, তার পেটে আছে চার মাসের বাচ্চা, চার মাস হলে তো বোঝার উপায় নাই বাইরে থেকে, সে খালি এসে বলে যে পেটে ব্যথা, হ্যাঁ মানে এমন ভাবে বলতে যে নর্মালি পেটে ব্যথা, এটা বেশ কিছুদিন ধরে একটা পরীক্ষা দিই। তা আমি প্রথমে চিন্তা করছিলাম একটা এক্সরে, কারণ আমরা আল্ট্রাসাউন্ড চাইতে এক্সরেটা বেশি বিশ্বাস করি, মানে ক্লিয়ার আল্ট্রাসাউন্ড তো যে ম্যাডাম দেখে সে যতটুকু বোঝে ওটার উপরে রিপোর্ট করে, ঠিক আছে, কারণ মেশিন যখন চালায় ওটা কিন্তু দেখা যায় নড়ে, আর যে ছবি দেয় ওটা তো স্থির ছবি, ওটা দেখে কিন্তু বোঝা যাবে। তাহলে আমরা কি বলছি যে আল্ট্রাসাউন্ড যে রিপোর্টটা লেখা থাকে ওটাই আমরা ধরে নিই ওই সমস্যা, কিন্তু এক্সরে ছবি দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কি পড়ে, ঠিক আছে। এক্সরে যদি করতো তাহলে কিন্তু তার বাচ্চা নষ্ট হয়ে মানে সম্ভাবনা থাকে, এক্সরে দিয়ে ওইটা দেখার জন্য আপনি আল্ট্রাসাউন্ড দিবেন, উনি যদি না বলতে আমি বুঝতাম না। তাহলে রিপ্রোডাক্টিভ এজে কোনো মহিলা আসলে আপনি ওষুধ দেওয়ার ক্ষেত্রেও দিঘায় নেবেন যে
পিটি বাসা আছে কিনা সবার মাসিক ঠিক মতো হয় মাসিক রেগুলার থাকলে বোঝা যায় যে তার পিটি বাসা নাই ঠিক আছে এরকম আমি এই আল্ট্রাসাউন্ড ক্ষেত্রে একটা চিন্তা করলাম না আর একটা রোগী পাইছি তারপরে সে আইছে তার শরীর খুবই দুর্বল কমি কমি ভাব মানে পেটে বাচ্চা আসলে যেসব সমস্যা সে জানে না তার পেটে বাচ্চা পরে আল্ট্রাসাউন্ড অন্যান্য রোগ পরীক্ষা টরীক্ষা দিছি আল্ট্রাসাউন্ড চাইছে দেড় মাসে মাসিক হচ্ছে এক তারিখে চোদ্দতম দিনে ধরেন যে সে জাগরটা হলো ওই যেটা এটা হচ্ছে চার থেকে সাত দিনের মধ্যে এখানে চলে আসে তার মানে আমরা যদি আট দিন পর থেকে আট দিন পরে যে স্টিপ টেস্ট কাটি টেস্ট করি তাইলে কিন্তু পজিটিভ হবে বা ইউরিন টেস্ট করি আট দিন পরে সে আট দিন পরে কেউ করে না করে হচ্ছে পরের মাসে আসে তাইলে পরের মাসে মেয়েটির সময় মানে কি তার বয়স কিন্তু প্রায় এক মাসের কাছাকাছি চলে যাবে তখন যে টেস্টই করবেন আল্ট্রাসাউন্ড করেন ইউরিন করেন স্টিপ করেন সবগুলোতেই পজিটিভ ছোট জিনিস বলেছি বাচ্চার বয়স হিসাব করা হয় কবে ঠিক আছে আমাদের কাছে যখন আসে পরের মাসে এক তারিখে আমরা ধরে নিই তার বাচ্চার বয়স এক মাস বলে ওর তো মাসিক হোক এই মাসটাই শুধু হয় না এক তারিখে তো আসবে না আরো কিছুদিন অপেক্ষা করে না দশ দিন পনেরো দিন অপেক্ষা করে দেড় মাসের সময় আসতে হবে দেড় মাসের সময় যখন আসে বলে এই মাসেই মাসে পায় না যে পরীক্ষা করে পজিটিভ পাই তাহলে কয়দিন হলো ওরা ধরে যে পনেরো দিন হবে কয়দিন হয়েছে পনেরো দিন কিন্তু মেডিকেল সায়েন্সের হিসাবে তার বয়স আছে দেড় মাস বাচ্চার বয়স হিসাব করা হয়েছে লাস্ট যে মাসিক হয়েছিল তার প্রথম দিন থেকে লাস্ট যে মাসিক হয়েছিল তার প্রথম দিন থেকে যেদিন শুরু হয় এক তারিখে শুরু হয়েছিল না পরের মাসে আসছে আরো পনেরো দিন দেরি করে আসতো তার মানে দেড় মাস আর ওরা বলে যে এই মাসে হওয়ার কথা ছিল হয় নাই তো পনেরো দিন চলে গেছে তার হিসাবে পনেরো দিন লাস্ট যে মাসিক হয়েছিল তার এক প্রথম দিন থেকে বাচ্চার হিসাব করে নয় মাস প্লাস মাইনাস সেভেন ডেজ এই দিনে ডেলিভারি হবে এই দিন আছে ডেলিভারি ডে যদি কোনো মহিলা সঠিকভাবে বলতে পারে যে তার লাস্ট মাসিক এত তারিখে হয়েছিল একবারে হিসাব করে নয় মাস সাত দিনে ভিতর ডেলিভারি হবেই হবে যদি না হয় তাহলে আমরা তখন সিদারে চিন্তা করি অন্যান্য সব সব যদি ভালোও থাকে এই দিনের ভিতর না হইলে তখন বাচ্চা আস্তে আস্তে ভিতরে খারাপ হয়ে যায় নয় মাস দেখা যায় লিঙ্গ আছে কি নাই তো ক্যামেরার মতো তাই না
বর্তমানে তো করতে চাই না সবাই না সবাই তো মাসে সারা সময় করতে হবে হ্যাঁ হ্যাঁ কত মাস রেম গোটা আপনারা সাধারণত 20 সপ্তাহ পর অর্থাৎ 5 মাস 5 মাসের পরে আমরা দেখতে পারি কিন্তু ওকেও বলে না কোনো ডাক্তাররা শেষের আল্ট্রাসাউন্ডের দিকে 7 মাসের পরে 8 মাস 9 মাসে তখন করে কেউ জানতে চাইলে মুখে বলবো ঠিক আছে কিন্তু কখনোই লিখে তো দেবে না কারণ এটা আল্লাহ চাইলে আবার চেঞ্জ হইতে পারে ঠিক আছে স্যার এইগুলো ডিজিজগুলো কি আমরা কি অনলাইনে কেউ আছে স্যার এই সামনে বেশি ঠিকাদার আছে সেন্ড করা লাগে এর অনলাইনে কিছু এটা ক্লিয়ার এই পর্যন্ত দর্শাতে মেন রিপ্রোডাক্টিভ সিস্টেম আপনি পাইছিলেন গত ক্লাস ছিলেন আগে করছিলেন ফার্স্ট ক্লাসের পেমেন্ট আবার দেখাইলাম যে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যানাটমি শেষ আমরা পরে ক্লাসে যদি পাই তাহলে যে নিউক্রিয়াইনটা হরমোন হরমোনটা পড়াই ঠিক আছে আজকে পর্যন্ত